প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি চীনেই, আর এই ভাইরাসের নির্মূল তারাই প্রথম ভ্যাকসিন আবিষ্কারের জন্য নামে। এরই ধারাবাহিকতা ভ্যাকসিন ও আবিষ্কার করে দেশটির গবেষণা ডাক্তাররা এখনো এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। আর এই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য একদল স্বেচ্ছাসেবীর শরীরে প্রবেশ করানো হচ্ছে এই ভ্যাকসিন। প্রথম পর্যায়ে 108 জন সুস্থ সবল স্বেচ্ছাসেবী এই ট্রায়ালের অংশ নেন। শরীরে ভ্যাকসিনের প্রবেশ করার পর তাদেরকে 14 দিন কোয়েটাইনে রাখা হয়। এদের মধ্যে 18 জনকে নিবিড় মেডিকেল পর্যবেক্ষণে রাখা হয়। এদের 14 জনের কোয়েন্টাইন শেষ তাদেরকে বাড়ি পাঠানো হয়। কোয়েন্টাইনের শেষে তাদের শরীরের অবস্থান ভালোই রয়েছে। গবেষণা দল এই স্বেচ্ছাসেবীদের আরো 6 মাস পর্যবেক্ষণ করবেন। তাদের রক্তের নমুনা ল্যাবরেটরিতে রাখা হয়েছে। তাদের রক্তের অ্যান্টিবায়োটিক পরীক্ষা নিরীক্ষা করবেন গবেষণা দলের সদস্যরা। গবেষণা দলের পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যাকসিনের কার্যকারিতা ও সুরক্ষতা নিশ্চিত, তারা চীনের বাইরেও এই ট্রায়াল চালাবে। এই ট্রায়ালের অংশ নেওয়া 108 জনের বয়স 18 থেকে 60 বছর। এই সব স্বেচ্ছাসেবী 3টি গ্রুপে ভাগ করা হয়েছে। এরপর গ্রুপ অনুযায়ী তাদের শরীরে বিভিন্ন মাত্রায় ভ্যাকসিন প্রবেশ করানো হয়েছে। তাদেরকে উহান স্পেশাল হেলথ সার্ভিস আইসোলেশনে রাখা হয়েছে। সেখানে তাদের শরীরের গতি প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন গবেষণ দল। কোয়েন্টাইনের শেষ স্বেচ্ছাসেবীদের অনেকেই বলেছেন, তারা প্রথম কয়েকদিন সামান্য ব্যথা অনুভব করেছে, তবে তারা সবাই সুস্থ এবং আগের শরীরের অবস্থায় আছেন। তাদের ভ্যাকসিনটি বিষয়ে খুবই আশাবাদী। গত 17 মার্চ মেডিকেল ট্রায়ালের জন্য অনুমোদন পায় চীনের গবেষণা আবিষ্কার এই ভ্যাকসিন। ভ্যাকসিনটি আবিষ্কারের নিয়ম ভূমিকা রেখেছেন চীনের মালটারি বায়েন ওয়াল্টার ফেয়ার বিশেষজ্ঞ চেইন উইন। উল্লেখযোগ্য, গত 31 ডিসেম্বর চীনের উহান প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। এই ভাইরাসের বিশ্বব্যাপী এখন পর্যন্ত 10,99,000 বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, আর প্রাণ গেছে 59,000-এর বেশি মানুষের। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 2,28,000 বেশি মানুষ। শুধুমাত্র চীনের আক্রান্ত হয়েছে 81,000-এর বেশি এবং প্রাণ গিয়েছে 3,326 জনের।